আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, দৈবুকহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের বীজগণিতীয় সূত্রাবলী নিয়ে তোমাদের সম্মুখে অনলাইন ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তো প্রথমে তোমাদের অনেকেই সূত্র জানা আছে, আমি আজ সাথে সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দুই নম্বর হচ্ছে এ মাইনাস বি এ হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বর্গের প্রথম দুটো সূত্র। পরবর্তী সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের বর্গের যে প্রধান যে তিনটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এস এ বি প্লাস বি স্কোয়ার, এবং এ মাইনাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের এই যে তিনটা বর্গের সূত্র লিখেছি, তিনটা বর্গের সূত্র থেকে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। বিশেষ করে আমি প্রথম যে সূত্রটা লিখেছি এ প্লাস হোল স্কোয়ারের, এখানে একটা সূত্র দিয়ে আমি একটা অঙ্ক তোমাদের দেখাচ্ছি কীভাবে করতে হবে সূত্র প্রয়োগ করে। যেমন দেখা গেছে সেভেন এ সেভেন, আমি একটু ছোটো সংখ্যা দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। টু ওয়াই এ আর হচ্ছে থ্রি ওয়াই, এইটা হচ্ছে যেমন এইটা হচ্ছে আমি বর্গ করব, এটা হচ্ছে যেমন এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে টু এ বি বলতে থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে থ্রি ওয়াই এ হোল স্কোয়ার। দেখো শিক্ষার্থী, এ স্কোয়ার প্লাস টু এস বি প্লাস বি স্কোয়ার আমি সূত্র অনুযায়ী বর্গটা করেছি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে ভাবলে হবে চার দুই মানে সরি এখানে ফোর এ স্কোয়ার প্লাস দুই মানে চার তিন সে বারো এ ওয়াই প্লাস তিনখানে নাইন ওয়াই স্কোয়ার। তাহলে বর্গের সূত্র হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এস বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা এই বীজগণিতের সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলেছি, তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে অনলাইন ক্লাসে। আসসালামু আলাইকুম।